দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিলা ফেরদৌসি আর শুরুতে জানাবো সংবাদ শিরোনাম নীলক্ষেতে যান চলাচল স্বাভাবিক তিন দিন পর খুলেছে নিউ মার্কেটের দোকানপাট সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিল্পখাত শক্তিশালী করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী দেশ চালাতে সরকার ব্যর্থ তা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে বললেন মির্জা ফখরুল ময়মনসিংহে ত্রিশালে তিন হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু জেলানি বাহিনীর মূল হোতা সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব নেত্রকোনার বিভিন্ন হাওরের শত শত হেক্টর উঠতি বোরো ফসল তলিয়ে গেছে পানিতে হুমকির মুখে ১৫টি বেড়িবাঁধ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে নিউ মার্কেট ব্যবসায়ী ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা বৈঠকের পর নীলক্ষেতে যান চলাচল স্বাভাবিক হয়েছে সংঘর্ষের পর থেকে বন্ধ থাকা নিউ মার্কেটের দোকানপাটও খুলেছে সকালে ক্রেতা কম থাকলেও এখন বাড়ছে উপস্থিতি চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে পুলিশের একটি টিম দায়িত্ব পালন করছে এর আগে গতরাতে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় ব্যবসায়ী মালিক সমিতি ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে ১০ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দর্শক এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী ড্যানি ড্রং যুক্ত হচ্ছি তার সাথে ড্যানি অবশেষে দুই পক্ষের সমঝোতার পর আজ থেকে নিউ মার্কেটে দোকান খোলার কথা রয়েছে তো কেমন চিত্র দেখছেন আপনি জেসমিন আপনাকে ধন্যবাদ আসলে গতকালকে দুই পক্ষের মধ্যে আপোষ হওয়ার পরেই কিন্তু সিদ্ধান্ত হয় যে আজকে থেকে দোকান খোলা শুরু হবে তো আমি বর্তমানে রয়েছি এই নিউ মার্কেটের এই ধানমন্ডি হকার্স কিংবা এই নূরজাহান মার্কেটের যে সামনে রয়েছে আমি সার্বিকভাবে আসলে যে চিত্রটি দেখাতে চাই যে দোকানপাট সকাল থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা খোলার চেষ্টা করছেন তবে যেটি আসলে এই মার্কেটে যেটি আমি দেখতে পাচ্ছি যে এই নূরজাহান মার্কেটে বেশ কয়েকটি দোকান কিন্তু আসলে পুড়ে গেছে সেই সংঘর্ষ কিংবা যে পরিস্থিতি হয়েছে তো তাতে এখানে আগুন দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে এখানকার দোকানগুলোতে কিন্তু এখন আসলে গুছিয়ে ওঠার যে কাজ তো সেগুলো আসলে শেষ করতে পারছে না ব্যবসায়ীরা আশা করছেন যে এই কাজগুলো দ্রুততম সময়ে যদি তারা শেষ করতে পারেন অর্থাৎ গোছ গাছের কাজগুলো এবং যে ক্ষতিগ্রস্ত দোকানগুলো রয়েছে যে যেগুলো পুড়ে গেছে তে এগুলোকে দ্রুত সংস্কারের মাধ্যমে সংস্কারের আওতায় নিয়ে এসে আসলে দ্রুত যেন এই ঈদের আগে তারা আবার কার্যক্রম বা ব্যবসাটি আসলে পরিচালনা করতে পারেন সেটির জন্য তারা আসলে অনেক ধরনের সহযোগিতা বা সরকারের সহযোগিতা কামনা করছেন এমনটি কিন্তু আমাদের কথা বলেছে আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে এছাড়া অন্য যে পাশে রয়েছে অর্থাৎ মানে ক্যামেরার ফ্রেমের আপনারা যে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা কলেজের অপোজিট সাইড মার্কেট কিন্তু যেটি নিউ মার্কেট বা নিউ সুপার মার্কেট কিংবা চন্দ্রিমা মার্কেট সেটি আসলে ঢাকা সেই পাশে কিন্তু রয়েছে তো সেখানকার চিত্রগুলো কিন্তু আমরা দেখেছিলাম অর্থাৎ আমরা ঘুরে এসেছি সেখানে এখানে কাজগুলো চলছে তো এছাড়া ক্রেতাদের আগমনও কিন্তু আমরা সকাল থেকে কিছুটা লক্ষ্য করতে পারছি এবং যত সময় গড়া সে ক্রেতাদের সংখ্যা বা আনাগোনাও কিন্তু আসলে উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ীরা তাদের কাছে অভয় দেওয়ার চেষ্টা করছেন আর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংঘাত যেন না হয় এটির ক্ষেত্রে আসলে সবাই ক্রেতা বিক্রেতা সবাই আসলে প্রত্যাশা করছেন যে কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ হলে সেগুলো যেন আলাপ আলোচনার মাধ্যমে আসলে সেটি নিরসন করা যায় সেই প্রত্যাশা কিন্তু বা সেই আহ্বানটাই আসলে তারা আসলে জানাচ্ছেন এদিকে আরও একটা কথা জানিয়ে রাখতে হয় যে এই ঘটনায় উদ্যুত পরিস্থিতিতে যে ঘটনাটি ঘটেছে এর মধ্যে আমরা যেমনই দেখতে পাচ্ছি যে আহত যারা হয়েছেন যে
এদের মধ্যে কিন্তু দুজন এরই মধ্যে আসলে মারা গেছেন। এবং আরও একটি আপডেট তথ্য হচ্ছে যে এই সংঘর্ষের জেরে কিন্তু এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে এবং তিনটি মামলায় অজ্ঞাতনামা আসামি 1400 জনকে করা হয়েছে। এর মধ্যে দুটি পুলিশ দায়ের করেছে এবং একটি আসলে নিহত যে ডেলিভারি ম্যান ছিলেন তার পরিবার আসলে দায়ের করেছেন। তো সামগ্রিকভাবে যদি বলতে হয় তো এই দোকানপাট যেহেতু খোলা শুরু করেছে, হয়তো আজকে সন্ধ্যা কিংবা আগামীকাল থেকে হয়তো আবার সেই জমজমার যে নিউ মার্কেটের চিত্রগুলো ছিল আগে, তো সেটি হয়তো ফিরে আসবে এবং ক্রেতারা যে উপস্থিতি আমরা বর্তমান সময়ে লক্ষ্য করতে পারছি, তো সেই উপস্থিতিটি আরও বেড়ে যাবে এবং ব্যবসায়ীরা এতে আসলে তারা যে আসলে গত 2 বছর করোনার প্রেক্ষিতে তারা যে লোকসান গুনেছিলেন তো সেটি আসলে পুষিয়ে ওঠার জন্য আরও বেশি চেষ্টা করবেন, এমনটাই কিন্তু তারা আমাদের কাছে প্রত্যাশা বা কথা জানিয়েছেন। জেসমিন ডেনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ মার্কেট এলাকার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এদিকে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন মারা গেছেন। বৃহস্পতিবার ভোর 4:36 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত মঙ্গলবার দ্বিতীয় দিনের সংঘর্ষের সময় নূরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। এর আগে সংঘর্ষে পথচারী নাহিদের মৃত্যুর ঘটনায় রাতে তার বাবা বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা দায়ের করেন। এছাড়া সংঘর্ষের ঘটনায় হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ দুটি মামলা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিল্পখাত উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, দেশের উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প, এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক, বিসিক ও বিএসইসি কর্তৃক সমাপ্ত 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় গবেষণা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে শিল্প খাতে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দেন। মা যেমন তার রুগ্ন সন্তানকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে, ঠিক সেইভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত পরিত্যক্ত শিল্পকে জাতীয়করণ করে সেগুলি নতুনভাবে প্রশাসক নিয়োগ দিয়ে চালু করার পদক্ষেপ নেন। দেশ চালাতে সরকার ব্যর্থ, তা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতা নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই কথা বলেন। সরকার পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্র হরণ করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি এখন জোরালো হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী তার যে সরকার, তারা যে অবৈধ প্রধানমন্ত্রী, তারা যে অবৈধ সরকার আছে, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কি দেশকে পরিচালনা করতে এবং দেশকে সুষ্ঠ জায়গায় নিয়ে আসতে এবং দেশের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে। এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে আজকে আওয়ামী লীগের এই অবৈধ সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশ থেকে গণতন্ত্রকে হরণ করেছে, দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ময়মনসিংহের 30 সালে পরপর 3 হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানি বাহিনীর মূল হোতা আব্দুল কাদের জিলানি ও তার সহযোগী সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়। এ সময় 5টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যা কাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে বলেও জানায় র্যাব। র্যাব 14 এর গোয়েন্দা দল এবং র্যাব 14 এর আভিযানিক দল উক্ত হত্যাকাণ্ডের এজাহার নামীয় 1 নম্বর আসামি আব্দুল কাদের জিলানি, যিনি সেখানে জিলানি বাহিনীর প্রধান, এবং লাল মিয়া ও রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। দ্বিতীয় দফায় পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন হাওরের শত শত হেক্টর উঠতি বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। পানির চাপে হাওরের 15টি ফসল রক্ষা বেড়িবাঁধ রয়েছে হুমকির মুখে। এরই মধ্যে কীর্তনখোলা বেড়িবাঁধে কয়েক দফা দেখা দিয়েছে বড় ফাটল। বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে ক্ষতিগ্রস্তদের। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
এবছর স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় 33 কোটি 12 লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু গত 19 দিনে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোনার বড় বড় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কালিয়াজুরি হাওরের চুনাই হাওর, বাইদ্যার চর, কাটাকালের কান্দাসহ অনেক বাঁধের বাইরের অংশ তলিয়ে গেছে। এরই মধ্যে কীর্তনখোলা বেড়িবাঁধে কয়েক দফা দেখা দিয়েছে বড় বড় ফাটল, বান সব ফাইটে গেছে, ভাঙ্গি গেছে। কীর্তনখোলা বাঁধের 7 কিলোমিটার অংশ যেটা অতি ঝুঁকিপূর্ণ। ভাঙন আতঙ্কে কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছে কৃষক, স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন বাঁধগুলো টিকিয়ে রাখতে। গভর্নমেন্ট যে টাকাটা খরচ করতেছে এটা আদৌ কাজে আসছেন? পিআইসি যারা আছে তারা আপনারা এখানে হাজিরা লোক লাগাইছে, কম বেশি এই বানগুলো ঠিক 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 মতো রাখতেছে। যে কোনো মুহূর্তে পানি পারলে এবার নষ্ট হয়ে যেতে পারে, আর মানুষ খুব ঝুঁকিপূর্ণ চিন্তা অবস্থায় আছে। বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম সাথে কেউ জড়িত থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। পিআইসির অনিয়ম হতে পারে, অনেক জায়গায় হয়, আমাদের বাংলাদেশে তো এটা আছে আপনারা জানেন, সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসক। যে ক্ষতি সেটা নিরূপণ করেছি আমরা এবং আমরা সেটি সরকারকে জানিয়েছি। সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করবেন মর্মে আমাদের সংকট নিরসনে স্থানীয় বাঁধ নির্মাণ সহ জেলার নদ নদীগুলো খননের পরামর্শ সংশ্লিষ্টদের। শামস তাবরিজুচ্ছাস, মাইটিভি নিউজ ডেস্ক। ঈদ আসলে বেশ কয়েকগুণ যানবাহনের চাপ বাড়ে ঢাকা আরিচা মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। তারপরেও মহাসড়কের মানিকগঞ্জের অংশে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজুচ্ছাস। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম ঢাকা আরিচা মহাসড়ক স্বাভাবিক সময়ে চাপ কম থাকলেও ঈদের আগে যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ। মানিকগঞ্জের সাটুরিয়ার বারোবাড়িয়া থেকে শিবালয়ের পাটুরিয়া ঘাট পর্যন্ত 37 কিলোমিটারে চলছে 4 লেনের উন্নয়নের কাজ। মহাসড়কের কিছু জায়গায় কাজ শেষ হলেও অধিকাংশ জায়গায় কাজ চলমান থাকায় ঈদে যানজট ও ভোগান্তির আশঙ্কা করছেন বাস চালকরা। জায়গায় আইল্যান্ডে দিচ্ছে রাস্তা, মানে সিপার রাস্তা, মাথা 60 কিলোমিটার না করে আইল্যান্ডে দিচ্ছে মাঝখানে, আরও যানজট বেশি ভাই, আমাদের সমস্যা আরও বেশি। এই যে রাস্তা, এই যে অনেক জায়গায় ভাঙ্গা, কাজ করতেছে না স্লোভাবে, এগুলো কাজকর্ম সব করলে হয়তো রাস্তা ক্লিয়ার থাকতো। ঈদ বাজারে যদি জনগণের কষ্ট দিতে চান তাহলে ঠিক করেন না, বন্ধ করে রাখেন, তাহলে ঢুকপার দিলে ব্যক্তি ঢুকপার দেন ভাই, না দিলে কোনো গাড়ি ঢুকপার দেন না। আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি না, আমি তো টাকা খরচ করে আসতে থাকি। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও ভোগান্তিহীন ঈদ যাত্রায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। না না ইনশাল্লাহ, গতবারও আমরা ভোগান্তি হয় নাই, এবারও ইনশাল্লাহ আশা করছি ভোগান্তি হবে না, কারণ রাস্তার বিভিন্ন পথে তো আমরা কাজ অলমোস্ট শেষের দিকে। আমাদের পুরোটা 37 কিলোমিটারই কিন্তু আমি আমার অফিসারের যারা কাজ করবে তাদেরকে অ্যাসেসমেন্ট করেছি যে কোন কোন মোড়ে কোন কোন ফিডার রোডে কি কি সমস্যাটা হতে পারে। ঈদে নিরাপদে এবং ভোগান্তি ছাড়া বাড়িতে ফিরতে পারায় এখন সাধারণ মানুষের প্রত্যাশা। শামস তাবরিজুচ্ছাস, মাইটিভি নিউজ ডেস্ক। বরগুনায় ব্যাপক হারে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া আক্রান্তরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান। বরগুনা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 13টি শয্যা থাকলেও রোগী ভর্তি আছে 40 জন। অপরিচ্ছন্ন মেঝেতে গাদাগাদি করে থাকছেন রোগীরা। গত 9 দিনে বরগুনা সদর হাসপাতালে 274 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে 111 জনই শিশু। স্থান সংকুলন না হওয়ায় ঝুঁকিপূর্ণ জেনারেটরের পাশে চাদর বিছিয়ে কিংবা টয়লেটের সামনে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বমি আর ঘাটে যায় সরাও দিন, এই কারণে ট্যাবলেট খাই মনে হয় আধা ঘন্টা যায় নাই, এর মধ্যে আবার শাবক। এখন এই সেলাইন চলতেছে, এখন মোটামুটি ভালো লাগতেছে। রাইতে অসুস্থই করছি, তারপর সেবা নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন জেলা সিভিল সার্জন। বিশুদ্ধ পানির অভাব থাকায় বরগুনায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। গত 3 দিন থেকে মোটামুটি অবস্থা বাড়তি না, 3 দিন একই রকম সংখ্যা আছে,
তো আমরা আশা করতেছি হয়তো অচিরেই এটা কমে যাবে। গত এক মাসে বরগুনা জেলায় প্রায় 1400 রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। রাজধানীর বাসাপুর ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে চলছে অসাম্প্রদায়িক মানবতার দৃষ্টান্ত। প্রায় 10 বছর ধরে পুরো রমজান মাস জুড়ে এখানে অসহায় দুস্থ রোজাদারদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ইফতার। ক্যামেরা পার্সন তাপস চন্দ্র দাসের চিত্রগ্রহণে রেজা রাহানের রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। দেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যেরই এক অনন্য উদাহরণ রাজধানীর বাসাবোর সবুজবাগে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহামন্দির। করোনার কারণে মাঝে 2 বছর বন্ধ থাকলেও আবারও পবিত্র রমজান মাস জুড়ে ইফতার বিতরণ শুরু করেছে সংঘটি। রমজান মাসে বিকেল হলেই শাড়ি বেঁধে মন্দিরে ঢুকতে থাকেন সমাজের খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাচালক, মাটি কাটা শ্রমিক, গৃহপরিচারিকা, এমনকি ভিক্ষুকও। আর তাদের জন্য প্যাকেট ভর্তি ইফতার নিয়ে দাঁড়িয়ে থাকেন ধর্মরাজিক বৌদ্ধ মহামন্দিরের প্রধান সহ সংশ্লিষ্টরা। এ চিত্র গেল 10 বছরের। সবাই তো মনে করেন কিনার সামর্থ্য নাই, গরিব দুঃখী সবার জন্য ভালো কাজ করতেছে। আমি গরিবে নাকি সাহায্য করছি, গরিবে খাইতেছে, সবাই খাইতেছে। ওনারা বৌদ্ধ ধর্মীয় লোক হইয়া মুসলিম গরিবদের মাঝে কিন্তু ইফতারটা বিতরণ করছে, যারা ইফতার কিনে খাওয়ার মতো সমর্থ না এদের জন্য, এটা একটা বিরাট মহত্তর ব্যাপার। সৌহার্দ আর সম্প্রীতিতে গড়া বাংলাদেশের এই নির্মল দৃশ্যপট দেশের গণ্ডি ছাপিয়ে বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে। সবাই দরিদ্র মানুষ, এটা আমরা একটা আনন্দিত মানে তৃপ্তি বোধ করি যে আমরা এটা করতে পারছি। এটা কোনো ধর্ম বর্ণ বিশেষ নয়, এটা তো মানুষের জন্য কাজ করে, যে আদর্শে তিনি শুদ্ধানন্দ মহাতের এই প্রতিষ্ঠানটি গড়ে গিয়েছিলেন। বাঙালিদের মধ্যে একটা বাঙালির ঐতিহ্য আছে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, এটা আরও বৃদ্ধি করবে। এই দেশে বাস করতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবাই আমরা ভাই ভাই। এখানে যে মৈত্রীর বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি যে এই কর্মসূচির মাধ্যমে, সেটা এখন আমাদের দেশ থেকে ছাড়িয়ে সেটা এখন ভারতে গেছে এবং আমরাই প্রথম পথিকৃত। মহতি এই উদ্যোগটির স্বপ্নদ্রষ্টা মহাত্মা শুদ্ধানন্দ মহাথের পরলোকগত। তবে তাঁর রেখে যাওয়া অসংখ্য শিষ্য এবং গুণগ্রাহীরা গুরুর শেষ ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে সৌহার্দ্য আর সম্প্রীতির অমীয় বারতা ছড়ানো মহতি এই উদ্যোগটিকে নিয়ে যেতে চান যুগ হতে যুগান্তরের পথে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আর কেই বা মুসলিম, এটা যার যার ধর্মের বিষয়। কিন্তু ভালোবাসা ছড়িয়ে দেবার মাধ্যমে ভালোবাসা অর্জনই এই আয়োজনের মূল লক্ষ্য। এই চিত্রই বলে দিচ্ছে যে এটি সম্প্রীতি আর সৌহার্দ্যে গড়া এক অনন্য বাংলাদেশ। রেজা রায়হান, মাই টিভি, বাসাবো বৌদ্ধ মন্দির, ঢাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া সফলভাবে সারমাট নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর পশ্চিমের প্লেসেটস্ক থেকে উৎক্ষেপণ করা হয়েছে। বুধবার এটি কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান পুতিন। এই ধরনের অস্ত্র বিশ্বে এখনও তৈরি হয়নি বলেও জানান তিনি। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে দর্শক এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।